সাতচল্লিশে দেশভাগের পরে পাকিস্তানিরা প্রথমেই আঘাত হানে আমাদের ভাষার উপর। 1952 সালে রক্তের বিনিময়ে ভাষার অধিকার আদায়। পাকিস্তান সরকারের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে 1962 সালে সংগঠিত হয় ঐতিহাসিক শিক্ষা আন্দোলন। পাকিস্তানের শোষণ বৈষম্যের বিরুদ্ধে বাঙালিরা স্বায়ত্ত শাসনের দাবিতে 1966 সালে ঘোষণা করে ছয় দফা। এলো 1969, শহীদ আসাদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পাকিস্তানের শোষণ বিরোধী আন্দোলন গণ অভ্যর্থনে রূপ নেয়। আন্দোলনে কিশোর মতিউর, অধ্যাপক শামসুজ্জোয়াও প্রাণ দেয়। 71 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুরু হলো মুক্তিযুদ্ধ। 25শে মার্চ রাতে পাকিস্তানিরা ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে। 30 লক্ষ শহীদের রক্তে 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 71-এর 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ, যার নাম বাংলাদেশ।